প্রিয় শ্রোতা, রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আপনারা সকলেই সব কিছু জানেন, তা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন স্থানে কবি বিশ্বকবি হয়ে উঠেছেন মুক্ত কণ্ঠে মানবতার জয়গান গে। স্বর্ণরচিত তেমনই একটি কবিতা ভারততীর্থ, কেবল আপনাদের জন্য। রবিবন্দনার পঞ্চম দিনে প্রয়াসের ডালিতে এটি উপস্থাপনায় আমি অর্ণব চৌধুরী। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমিনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নৃত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে লোকথা হতে সমুদ্রে হল হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহে হল লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, নিলাবে নিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গানগাহী উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শুনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর, হে রুদ্র বিনা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো, বন্ধন আসিরে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহাংকার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিদেহের ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালায় খোলা জিদার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হের আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা, এ দুঃখ বহন কর মোর মন শোন রে একের ডাক, যত লাজ ভয় করো করো জয় অপমান দূরে যাক, দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সুচি করি মন ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিড়ে, আজি ভারতের মহামানবের সাগর তীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে।
প্রয়াসের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, আর আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/বাংলাপ্রয়াসেও আপনারা আমাদের গল্পের সম্বন্ধে আগে থেকে জানতে পারবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন প্রয়াস।